সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি জাকির হোসেন রাজু, চলচ্চিত্র পরিচালক, অনেক ছবি বানিয়েছি এবং এই মুহূর্তে আমি কথা বলছি ঢালিউড 24 থেকে। এবং ঢালিউড 24 এর মাধ্যমে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাই নিয়তি দেখবার জন্য। নিয়তি এমন একটা ব্যাপার যেখানে আমাদের কোনো হাত থাকে না, যে কাজ করা কিংবা না করা কিংবা যার ফলাফল এর বিষয়ে আমাদের কিছুই করার থাকে না, তখনই আমরা বলি নিয়তির কথা, যে এটা আমার নিয়তিতে ছিল যে কারণে এটা ঘটেছে, সেটা সফলতা হোক কিংবা বিফলতা হোক। নিয়তি মুক্তি পাচ্ছে 12 আগস্ট, কিন্তু গত এক মাস ধরে বাংলাদেশে দুটি সুপার পাম্পার হিট ছবি চলছে, সারা দেশের মানুষ ছবি দুটি দেখছেন, তো এক মাসে ছবি দেখার চাহিদা অনেকটা মিটে গেছে। তবুও নিয়তি এ সময় আসলো, আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো যে একবার আসুন, ছবিটি দেখুন। আমার বিশ্বাস যে 20 বছর পরেও মনে থাকবে যে একটি ছবি দেখেছিলাম। আপনারা কাজের ফাঁকে যদি একটু সময় করতে পারেন, আসুন নিয়তি দেখুন। আর নিয়তি দেখে আমার বিশ্বাস যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি ভালো লাগবে এবং ছবিটি শেষ হওয়ার পরেও সিট থেকে হয়তো উঠতে ইচ্ছে করবে না। আর এ ছবিতে প্রথম অভিনয় করেছে আরিফিন শুভ আমার সঙ্গে, আমার ছবিতে। আরিফিন শুভ ওকে আপনারা সবাই চেনেন এবং জানেন, কিন্তু আরিফিন শুভকেও একটু অন্যরকম আমার ছবিতে পাওয়া যাবে। কারণ হয়েছে যে আরিফিন শুভ আমার কাছে আসার পরে আমার সঙ্গে এমনভাবে একাকার হয়ে গেছে, সে যেন নিজের মধ্যে নিজের ছিল না। তো আমি বিশ্বাস করি যে নিয়তি ছবিতে আরিফিন শুভকে একেবারেই নতুনভাবে পাওয়া যাবে। আর একটা মজার ব্যাপার, আমি কোনো টেলিভিশনে কিংবা কোনো পত্রপত্রিকায় একটি বিষয় প্রকাশ করিনি, সেটি হচ্ছে যে আরিফিন শুভকে এমন একটি গেটআপে পাওয়া যাবে এই ছবিতে, যে গেটআপটি আগে কখনো আরিফিন শুভ করেনি, আসেনি ওই গেটআপে। আর সেই গেটআপটা দেখে অনেকে হয়তো মুগ্ধ হবেন, বা এত চমৎকার হতে পারে। নিয়তি গান সম্পর্কে একটু বলতে চাই যে এ ছবির প্রত্যেকটি গান আপনাদের ভালো লাগবে। এমনিতে ট্রেলার কিংবা বিভিন্ন মাধ্যমে গান জনগণের কাছে পৌঁছে গেছে অনেকগুলো, কিন্তু তারপরেও ইন্ডিভিজুয়ালি গানগুলো দেখে যে আনন্দ আপনাদের লেগেছে বা যতটুকু ভালো লেগেছে, ছবি দেখার সময় গানগুলো আরও বেশি ভালো লাগবে। আর বিশেষত একটি গানের কথা আমি বলবো, যে ছবিটি দেখতে দেখতে গিয়ে যখন গানটা আসবে, তখন সে গানটি আপনাদের হৃদয়ে এমনভাবে গেঁথে যাবে যে এ গানটি আমি বিশ্বাস করি যে সুপার বাম্পার হিট হবে এবং প্রত্যেকটা মানুষ এই গানটা গুনগুন করে গাইবে এবং অনেক দিন গানটাকে মনে রাখবে। যে গানটা আমার নিজেরও খুব প্রিয় গান, যে তোকে ছাড়া বাঁচি কী করে বল, মরি কী করে বলে দে। আসলে মানুষের জীবনে এমন সময় আসে, এমনও প্রিয়জন মানুষের জীবনে আসে যে যাকে ছেড়ে মানুষ বাঁচার কোনো ভাবনা ভাবতে পারে না, আবার তাকে ছেড়ে মরার কথাও চিন্তা করতে পারে না। তো আর গল্পের এমন একটা সিচুয়েশনে গানটা পড়েছে, আশা করি যে ছবিটি দেখবার সময় আপনারা আপ্লুত হয়ে যাবেন এই গানটি দেখে। এ ছবির নায়িকা জলি, জলি সম্পর্কে একটা দুটো কথা না বললেই নয়। জলি প্রথম ছবিতে এসেছিল জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে এবং প্রথম ছবিটির নাম ছিল অঙ্গার। তো হয় কি যে যে হেরে যায় যুদ্ধে, হ্যাঁ, তার হাজারো দোষ বেরিয়ে যায়, আর যে জিতে যায় তার গুণের কোনো শেষ থাকে না। তো জলি প্রথম ছবিতে হেরে গিয়েছিল, তার প্রথম ছবি সেভাবে নন্দিত হয়নি, জলিও নন্দিত হয়নি। তবে আমি কখনো কোনো শিল্পীকে দোষ দেই না, হ্যাঁ, একটা শিল্পীর সফলতা বিফলতা নির্ভর করে একটা সিনেমার সাকসেস কিংবা তার ফেলিওর উপরে। দর্শকদের উদ্দেশ্যে কখনো আমি আমন্ত্রণ জানাই না যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন আমার ছবিটার জন্য, কারণ হচ্ছে আমি বিশ্বাস করি দর্শক বাধ্য নয়, আমি ঝাঁপিয়ে পড়তে বললেই তারা ঝাঁপিয়ে পড়বে, আবার যদি তাদেরকে বারণ করি তাইলেই তারা আসবে না, এটা আমি মানি না, কারণ দর্শকের কোনো দায় নেই, দর্শক কারোর কাছে ঠেকা নয়। তবে সারা জীবন দেখে এসেছি যে প্রোডাক্ট ভালো হলে পরে
সিনেমা যদি ভালো হয় দর্শক আসে, ভালো ছবিকে কখনোই দর্শক রিফিউজ করেনি, আর খারাপ ছবিকে তারা বর্জন করেছে, তারা তাদের জায়গায় কারেক্ট আছে। সুতরাং আমার ভাবনার কোনো কারণ নেই, ছবি ভালো লাগলে দর্শক অবশ্যই আসবে, আর তারা শুধু আসবেই না, আরও দর্শককে নিয়ে আসবে।